বিয়ের মুহূর্তে কোণে বদল করে দিল গীতা মেহেকের পরিবর্তে কিপানের সঙ্গে বিয়ে হলো পদ্মর হ্যাঁ বন্ধুরা গীতা এল বির আগামী পর্বে এমনটাই দেখতে পাব এরকম সিরিয়ালের দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আপনাদের কাছে আমাদের আপডেট করা ভিডিওগুলি সর্বপ্রথম পৌঁছে যায় কৃপান মুখার্জি বাড়িতে পৌঁছলে তাকে বরণ করার জন্য মেহেকের কাকিমা এগিয়ে আসে তখন কৃপাণ বলে দাঁড়ান আমি চাই গীতা আমাকে বরণ করুক তখন তার কাকিমা বলে আমরা তো বরণ করছি তুমি আগুন নিয়ে কেন খেলতে চাইছ কৃপান কোনো কথা শোনে না তখন অগ্নিজিৎ মুখার্জি গিয়ে গীতাকে বলে যাও তুমি বরণ করবে যাও তখন গীতা বলে আপনি আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না তখন অগ্নিজিৎ মুখার্জি বলে তোমার ধৈর্যের পরীক্ষা তো এখনও শুরু হয়নি এবার হবে মনে আছে তো কোটে আমাকে কত অপমান করে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছ আমি মুখ বুঝে সহ্য করেছি এখন যাও বরণটা করো তখনই গীতার ঠাম শাশুড়ি এসে গীতাকে বলে মেয়েরা মায়ের জাত তোর শ্বশুরকে সন্তান ভেবে তার আবদার রাখতে বরণটা করে দে না গীতা তার ঠাম শাশুড়ির কথায় যখন কৃপানকে বরণ করতে কিপানের দিকে এগিয়ে যাচ্ছিল তখন কিপানের ভয়টা দেখার মতো ছিল এরপর গীতা অনিচ্ছা সত্ত্বেও কৃপাণকে বরণ করে এরপর স্বস্তিকের ছোটো বোন এলিন গীতার ফোনটা এনে গীতাকে দেয় গীতা জিজ্ঞাসা করে আমার ফোনটা সুইচ অফ কেন তখন এলিন বলে জানি না ওইখানে সুইচ অফ অবস্থায় পড়েছিল এরপর গীতা তার দিদির কল দেখে কল ব্যাক করে তারপর তার দিদি সব কিছু খুলে বলে এবং পদ্মকে কোথায় নিয়ে গেছে তাও জানায় এরপর গীতা বড়োবাবুকে ফোন করে পদ্মকে উদ্ধার করার জন্য বেরিয়ে পড়ে কিপানের ফোন পেয়ে যখন গুণ্ডারা পদ্মকে গুলি করতে যাবে ঠিক তখনই গীতা পৌঁছে কোর্টের বাইরে তার যেমন হাত চলে তেমনি হাত চালিয়ে গুন্ডাদের কুপকাত করে পদ্মকে উদ্ধার করে এদিকে মেহেক বিয়ের পিড়িতে বসে গেছে আর সিন্দুরদান হবে ঠিক তখনই গীতা পদ্মকে নিয়ে বিয়ের আসরে পৌঁছয় আর সিঁদুরদান বন্ধ করে এরপর মিডিয়ার সামনে গীতা এবং বড়বাবু সবার মুখোশ টেনে হিঁচড়ে খুলে দেয় এবং সমস্ত তথ্য প্রমাণ দেখানোর পর কৃপাণ বাধ্য হয় পদ্মকে বিয়ে করতে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে যাবেন থ্যাংক ইউ